নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টেস্টি বাইটস। টেস্টি বাইটসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে লাউ কাঁকড়া বানিয়ে দেখাবো। এটা সকলেই বানাতে পারেন। দেখা যাক আমি এটা কিভাবে বানাবো। এটা খেতে খুব সুস্বাদু হয়ে থাকে, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। লাউ কাঁকড়া বানাতে লাগবে কাঁকড়া। আমি এখানে ছোট কাঁকড়া নিয়েছি, এটা বড় কাঁকড়া দিয়েও বানানো যায়। প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দেবো। তেলটা গরম হলে গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা হলে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুগুলিকে দিয়ে সামান্য লবণ ও সামান্য হলুদ দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নেব। এরপর একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে কেটে দিয়ে দেব। আলুর সাথে টমেটোগুলিকে একটু নাড়াচাড়া করে কাঁকড়াগুলিকেও দিয়ে দেব। এরপর সামান্য লবণ ও সামান্য হলুদ দিয়ে দেব। আলু, টমেটো, কাঁকড়া ভাজা ভাজা হলে বেছে রাখা কাঁকড়ার ঘিলুগুলিকেও দিয়ে দেব। সবগুলিকে একসাথে নাড়াচাড়া করে আগে থেকে বাটিতে গুলে রাখা সামান্য আদা বাটা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা, এক চামচ জিরের গুঁড়ো ও সামান্য হলুদের একটা পেস্ট তৈরি করা, সেটাকেও দিয়ে দেব। সব কিছু একসাথে ভালোভাবে কষে নিয়ে কেটে রাখা লাউগুলিকে দিয়ে দেব। এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য একটু হলুদ। সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মিডিয়াম টু হাই আঁচে রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখা গেল লাউ থেকে প্রচুর পরিমাণে জল বের হয়েছে। এবার আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। এরপর ঢাকনা খুলে লাউয়ের জলটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব। আমাদের লাউয়ের জল শুকিয়ে গেছে, লাউ কাঁকড়া তৈরি হয়ে গেছে। এবার একটা সার্ভিং ডিশ নিয়ে তাতে পরিবেশন করব গরম গরম লাউ কাঁকড়া। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিজের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবার জন্য অনুরোধ রইল। আজ তাহলে এখানেই শেষ। আবার দেখা হবে, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।